দর্শক আর এফ এল ফ্ল্যাট পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা লেট এডিশনের আজকের বিষয় অবরোধের অবরোধ কর্মসূচির এক মাস আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু সাঈদ খান সাংবাদিক ও কলমনিস্ট জনাব মহিদ্দিন খান মোহন এবং সকালের খবরের সিনিয়র সাংবাদিক জনাব লাইকুজ্জামান আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জনাব আবু সাইদ এক মাসের বেশি হয়ে গেল বিএনপির নেতৃত্বাধীন বিশ কর্ম এই জোটের ডাকা অবরোধ কর্মসূচি এর মধ্যে কয়েকদিন আমরা হরতালও দেখেছি বর্তমান সমস্যাটা কি কীভাবে দেখছেন আপনি আজকে যা ঘটছে আন্দোলনের নামে যা হচ্ছে এটাকে আন্দোলন বলা যায় না রাজনীতিও বলা যায় না বিভিন্ন সময় আমরা জানি যে ভায়োলেন্স ছিল রাজনীতিতে ভায়োলেন্স ছিল ব্রিটিশ আমলে ছিল পাকিস্তান আমলে ছিল পরবর্তীতেও হয়েছে এবং তখন এই এইরকম যে ব্রিটিশ আমলে তখন রাষ্ট্রীয় যন্ত্রের সঙ্গে সেখানে বিপ্লবীদের সেই সময়ের বিপ্লবীদের বিভিন্ন রকম কর্মকাণ্ড হয়েছে সশস্ত্র হামলা হয়েছে ইত্যাদি হয়েছে পাকিস্তান আমলেও আমরা ভায়োলেন্স দেখেছি রাষ্ট্রযন্ত্রের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু ভায়োলেন্স হয়েছে সেখানে জাসোদ আওয়ামী লীগ মারামারি খুনো খুনি হয়েছে সিয়াশিকদের পার্টি বিভিন্ন রকম হামলা করেছে কিন্তু জনগণকে টার্গেট করা মানে জনগণকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছাড়া ছোঁড়া এই ধরনের ঘটনা আমার মনে হয় এটাই এবং শতাধিক ঘটনা ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা নয় বলা হয় দুই হাজার ঘটনা দুই হাজার সালে সেখানে সিরাটনের সামনে সেই সময় সিরাটন রূপসী বাংলার সামনে যে ঘটনা ঘটেছিল সেটা মর্মান্তিক দুঃখজনক একটা ঘটনা কিন্তু এমনই আজকে শত একশো দেড়শো তারও বেশি পোধায় হবে হয়েছে এখানে প্রায় ষাটজন লোক মারা গেছে এবং প্রতিনিয়ত বার ইউনিট থেকে আর্তনাদ ভেসে আসছে ঘটনা একের পর এক ঘটে চলেছে বিএনপির অবরোধ এবং এই হরতালের পিছিয়ে রাজনীতি থাকতে পারে রাজনীতি আছে যুক্তিও আছে সব কিছু আড়াল হয়ে যাচ্ছে এবং এই ঘটনা যেটা ঘটছে এটাকে আমার বিবেচনা এটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি এর আড়ালে রাজনীতি আছে নিঃসন্দেহে কিন্তু আজকের এর বহিরাভাগ যে ঘটনা এটা আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি এবং আমি সেই সেইভাবেই দেখতে চাই এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে দেখতে চাই এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিঃসন্দেহে রাজনীতি জাত এর পিছনে রাজনীতি আছে সেটা একটা বিবেচনার বিষয় কিন্তু এখানে মানুষের জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার মনে হয় এটার সেই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এখন ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা কে ঘটাচ্ছে এখানে আমি তার আগে কতগুলো জিনিস বিবেচনা আনতে চাই এই ঘটনার বেনিফিশিয়ারি এই ঘটনার সুবিধাভোগীকে এই সুবিধাভোগী হচ্ছে বিএনপি অর্থাৎ এই বিষ দল এবং অবরোধকারীরা অবরোধ আহ্বানকারীরা কেননা আপনি এবার বলুন যে এটা যদি বোমা মারা যদি পেট্রোল বোমা মারা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি এখানে অবরোধ হবে হরতাল হবে ড্রাইভাররা গাড়ি ছাড়ছে না কেন চালকরা গাড়ি ছাড়ছে না কেন আপনি আপনার কর্মস্থলে যাচ্ছেন না কেন মানুষ কেন এগুলো করছে কেন আতঙ্কে ভুগছে পেট্রোল বোমা ছোড়া হবে বলে তাহলে এর ভুক্ত এর সুবিধাভোগী হচ্ছে বর্তমান অবরোধকারীরা এবং বিশদল। দল আরেকটা হচ্ছে যে হ্যাঁ তারা বলছে যে সরকারের এজেন্ট আমার কথা হচ্ছে যে সরকারের এজেন্ট কোনো ঘটনা ঘটালেও ঘটাতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এতে সরকারের কী লাভ এখন বরং সরকার এটাকে ঠেকানোটাই তো সরকারের লাভ এটাকে ঠেকে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এটা প্রমাণের মধ্য দিয়েই সরকার লাভবান হবে অতএব সেই যুক্তিতে এটা খাটে না তবে আমার মনে হয় এর ভিতর দিয়ে একজন সংবাদকর্মী হিসাবে বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনে এবং পুলিশের কাছে তারা ধরা পড়েছে সেই সব তথ্যের ভিত্তিতে বলা যায় যে বেশিরভাগ ঘটনা অর্থাৎ দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে বিতর্ক হতে পারে তার বাইরে ব্যাপক যে সব ঘটনাগুলো ঘটেছে সেগুলো জামাত শিবির এবং কোথায় কোথায় ছাত্রদলের করবিরা কর্মীরা ঘটিয়েছে এটি নিয়ে কোনো সংশয় নেই কিন্তু এইটার লাগাম টানাটা হচ্ছে এবং এইটার ব্যাপারে সহিংস এখন হচ্ছে এটার রাজনৈতিক দায় টাকার রাজনৈতিক দায়টা হচ্ছে আন্দোলনকারীদের দায় রাজনৈতিক দায় নৈতিক দায় তাদের নিতে হবে আরেকটা হচ্ছে যে ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে ফিজিক্যাল দায় অর্থাৎ ঘটনার দায় তাদেরকে নিতে হবে এখানে দুইভাবে আমি দেখতে চাই যে আন্দোলন যখন যারা ডেকেছেন যারা এটার দ্বারা লাভবান হচ্ছেন তাদের ঘটনার প্রোগ্রামের মধ্য দিয়ে সহিংস ঘটনা ঘটছে নৈতিক দায় সেই দলকে নিতে হবে আর এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে পুলিশি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে শনাক্ত করা এবং এই কাজটা করা কিন্তু এখানে একটা জিনিস বিবেচ্য বিষয় যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বেগম খালেদা জিয়া কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব নেতাদেরকে আসামি করা হচ্ছে এবং এইটা কতটুকু যুক্তিক সেই তথ্য যদি পুলিশের কাছে থেকে সেটা প্রমাণ করতে হবে আর এটা যদি রাজনৈতিক উদ্দেশ্যে তাদের আসামি করা হয় আমার মনে হয় সেটা অযৌক্তিক তাহলে হবে কি বরং এখানে মামলাগুলো হালকা হয়ে যাবে এবং এটা একটা খেলু হয়ে যাবে এবং এই ঘটনার এক ধরনের রাজনীতিকরণ করাটা কোনো ক্রমে যুক্তিযুক্ত নয় সেই জায়গাতে হচ্ছে রাজনীতিগতভাবে আজকের এই ভ্রান্ত পদক্ষেপ এবং এই ভুল আন্দোলনের সমালোচনা করতে হবে এবং নৈতিক দায় বিএনপিকে এবং তার নেত্রী খালেদা জিয়াকে নিতে হবে এবং এই সন্ত্রাসী ঘটনার দায় যেখানে যারা ঘটিয়েছে এবং আমাদের পুলিশ বাহিনী আমাদের র্যাব আমাদের রাষ্ট্রযন্ত্র অত দুর্বল নয় যে তারা এটা খুঁজে বের করতে পারে না আমার মনে হয় তাদের পক্ষে সম্ভব কিন্তু তারা কেন খুঁজে বের করছে না কেন তারা যথার্থ কার্যকর ভূমিকা নিতে পারছে না এই ব্যাপারে আমার ভিতর একটা সন্দেহের উদ্বেগ করে এবং সেটা আমার মনে হয় দ্রুত এখানে ব্যবস্থা নেওয়া দরকার কেননা সব ছিল জনগণ এবং জনগণের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্বাধীনভাবে পথ চলা স্বাধীনভাবে তার ব্যবসা বাণিজ্য করা স্বাধীনভাবে দোকানপাট খোলা রাখা এটা জনগণের অধিকার এই অধিকারকে কেউ হরণ করতে পারে না এটাও কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং আমাদের দেশে যেমন আজকে বিএনপি যেটা মুভমেন্ট করছেন সেটা হল ভোটের জন্য ভোটের গণতন্ত্র এটা ঠিক আছে ভোটের গণতন্ত্র একটা গণতন্ত্র কিন্তু ভোটতন্ত্রই পুরো গণতন্ত্র না ভোটতন্ত্রটা আমাদের দরকার কেন সরকার পরিবর্তনের ক্ষেত্রে এখানে একটা অর্থবহ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন দরকার পাঁচই জানুয়ারি যে নির্বাচন গত বছর হয়েছে সেটা নিঃসন্দেহে অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না এটার সংশোধন দরকার এবং এখানে একটা অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনে আমরা কিভাবে যাব কোন পদ্ধতি যে যাব সেগুলোকে আমাদের অবশ্যই বিবেচনা করতেও এটা নিয়ে আলাপ আলোচনা হওয়াটা খুব যৌক্তিক বলে মনে করি এবং প্রধানমন্ত্রীও বলেছিলেন যে দশম সংসদের নির্বাচন হয়ে যাচ্ছে একাদশ সংসদের নির্বাচন নিয়ে কথা হতে পারে সেই কথা বলাটা শুরু করা উচিত এবং এই ব্যাপারে আমি কোনো মানে দ্বিমত করি না বরং যত দ্রুত শুরু করা হয় এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর অর্থ এই নয় যে একটা যৌক্তিক দাবিতে আমি এইভাবে বলি যৌক্তিক দাবিতে যখন অযৌক্তিক পদক্ষেপ গ্রহণ করা হয় তখন যৌক্তিক দাবিটাও কিন্তু হালকা হয়ে যায় আপনার আবার উনি যে নৈতিক এড়াতে পারবে না বিএনপি এবং আবার সন্দেহ প্রকাশ করছেন যে পুলিশ কেন কার্যকরী ভূমিকা পালন করতে পারছে না সরকারের তো দায়িত্ব আছে আমার যানমালের নিরাপত্তা দেওয়ার এটা পারছে না কেন নিশ্চয়ই সরকারের দায়িত্ব আছে এবং তার আগে আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই এক মাসে সেই পরিসংখ্যানটা হচ্ছে যে গত এক মাসে ছাপ্পান্ন জন লোক পেট্রোল বোমায় সহ সাপ ছাপ্পান্ন জন মারা গেছে মোট তার মধ্যে তেত্রিশ জন পেট্রোল বোমায় আর পেট্রোল বোমায় আহত হয়ে জন এখন বান ইউনিটে চিকিৎসাধীন এইটা এই ঘটনাটা বেগম খালেদা জিয়া যেদিন অবরোধের ডাক দিলেন তার পরের থেকে এই ঘটনাগুলো ঘটছে এখন আমি আর একটু পেছনের একটু পরিসংখ্যান বলি আপনাকে আমাদের দেশে এই গত নব্বইয়ের পরের থেকে দেখা যাচ্ছে যে নির্বাচন আসলেই এরকম কিছু ঘটনা সহিংস ঘটনা এক একটি দাবিতেই ঘটে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং সেই ঘটনায় আপনার ছিয়ানব্বই সালে যে সংঘর্ষ সেইখানে মোট মারা গেছে ছিয়ানব্বই জন সংঘর্ষে তার মধ্যে আটষট্টি জন ছিল রাজনৈতিক দলের কর্মী আওয়ামী লীগ এবং বিএনপির দুই হাজার একে মারা গেছে আটষট্টি জন এবং তার মধ্যে বত্রিশ জন হচ্ছে আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক দলের কর্মী দুই হাজার ছয়ে এসে মারা গেছে বত্রিশ জন তার মধ্যে জন রাজনৈতিক দলের কর্মী আর এইবারের সংঘর্ষে কোনো রাজনৈতিক দলের কর্মী মারা যায় নাই এই পুরে ঘটনাটাই একটা ইসের ঘটনা নাশকতার ঘটনা এবং এর পেছনে কোনো রাজনীতি যেহেতু নাই আর রাজনীতি না থাকার কারণে এর যে দায় এটা গভর্নমেন্টকে নিতে হবে তো এই জায়গা সাইড ব্য সাথে আমি এক জায়গা দ্বিমত করি সেইটা হচ্ছে যে এই যে আসামি হলে রাজনৈতিক নেতাদের আসামি করা কতটা যুক্তিযুক্ত বলছেন সেইটা আমি মনে করব এইটা যুক্তিযুক্ত কোন কারণে যে আপনি যখন অবরোধের ডাক যে কদিন দেন নাই হরতালের ডাক যে কদিন দেন নাই সেই কদিন তো একজন লোক পেট্রোলে পড়ে নাই সেই কদিন তো একজন লোক মারা যায় নাই এই আসামি এদেরকে করা যুক্তিযুক্তটা এই কারণে এবং এই জায়গাটা বন্ধ হইলে আপনার নাশকতাটা বন্ধ হয়ে যাবে আপনি তো দেশের জনগণকে প্রতিপক্ষ বানাইতে পারেন না এই যে ট্রাক চালক মারা যাচ্ছে সে কি আপনার গদি দখলের আর গদি সারানের প্রতিপক্ষ তা তো না এই উদ্দেশ্যটা আজকে কতটা খারাপ দেখেন যে এইচএসসি পরীক্ষার্থীর পনেরো লাখ পরীক্ষার্থী এই পরীক্ষার্থী কি আপনার রাষ্ট্র ক্ষমতা দখলের কোনো অন্তরায় বা দখলের কোনো সহযোগী আপনি দুই তারিখে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষার দিন আপনি হরতাল ডাকলেন পরীক্ষাটা পিছিয়ে আবার চার তারিখে করলো আবার আপনি ওই দিনও হরতাল ডাকলেন উদ্দেশ্যটা এবং এই জায়গার থেকেই নাশকতাটা হচ্ছে তবে হ্যাঁ এই জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতাটা আছে সরকারেরও আছে যে রাষ্ট্রের নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার এবং সেই জায়গায় সরকার আইডেন্টিফাই কেন করতে পারছে না যদিও সরকার এখন মনে করে এবং তা তাদের সরকারি দলের বা ক্ষমতাসীন দলের নেতা নেত্রীরা বলছে যে এই যেহেতু এই সন্ত্রাসের উচ্চভূমিটা হচ্ছে অবরোধকারী এবং অবরোধের ডাক যারা দিচ্ছেন তারা এখন তারাই হুকুমের আসামি হইলে তাদেরকে গ্রেপ্তার করা হইলে এই আন্দোলন এইটা থাকবে না এই জায়গাটা গভর্নমেন্টে আইডেন্টিফাই করতে পারছে এবং তাদের নেতারা এটা বলছেন আপনার কাছে আবার আসবো লাইকজন বললেন যে দায় সরকারকে নিতে হবে এটা ঠিক আবার আমাদের আবু সাইদ খান বলছেন যে বেনিফিশিয়ারি বিএনপি আপনি পুরা এটাকে কিভাবে দেখেন ধন্যবাদ হুদা ভাই আমি লাইকুজ্জামান সাহেবের একটা কথা দিয়ে শুরু করি যে উনি বলেছেন নেতানেত্রীদেরকে আসামি করে তাদেরকে গ্রেপ্তার করা হলেই এই পেট্রোল বোমা বা সহিংসতা বন্ধ হয়ে যাবে নেতানত্রী তো কম গ্রেপ্তার হয় নাই সারা দেশের বিএনপি আজকেও দুজন সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন সারা বাংলাদেশে আজকে টেলিভিশনে স্ক্রলে দেখলাম আমি দুইশো লোক সারা দেশ থেকে বিএনপি এবং জামাতেরও আছে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই যে প্রতিদিন দুইশো তিনশো করে গ্রেপ্তার করা হচ্ছে বিএনপির নেতাকর্মী ছাত্রদল দল যুব দলের নেতাকর্মীদেরকে কিন্তু এই সহিংসতা তো বন্ধ হচ্ছে না এই পেট্রোল বোমা তো বন্ধ হচ্ছে না তাহলে আমার প্রশ্ন পেট্রোল বোমা কোথেকে আসছে এদেরকে তো আপনি পাইকারি হারে গ্রেপ্তার করছেন পাইকারি হারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আর প্রত্যেকটা আজকেও গাজীপুরে বোধহয় সন্ধ্যার পরে একটা গাড়িতে পেট্রোল বোমা মারা হয়েছে কুমিল্লায় দুঃখজনকভাবে আটজন লোক দগ্ধ হয়েছে আর মনটা কালকে দিন খুব খারাপ ছিল ওই মানুষগুলোর জন্য আমি তো একজন বিবেকবান মানুষ আমার তো বিবেক আছে বিবেক তো একেবারে মরে যায় নাই আমি সাংবাদিক মানুষ একটা রাজনৈতিক দলকে সমর্থন করি এখন আগে থেকেই সমর্থন করি কিন্তু তাই বলে বিবেক তো মরে যায় নাই কিন্তু আজকে বিএনপি তথা বিশ জোটের আন্দোলনের সুযোগ নিয়ে যারা এই রাতের অন্ধকারে ঘটাচ্ছে এই ঘটনাগুলো সাইদ ভাই যে কথাটা বলেছেন রাষ্ট্র কেন তাদেরকে খুঁজে বের করতে পারছে না এবং তাদেরকে ধরতে পারছে না রাত সাড়ে তিনটায় একটা চলন্ত বাসে কারা বোমাটা মেরে দিল পেট্রোল বোমাটা রাত্র সাড়ে তিনটার সময় ওখানে হাইওয়ে টহল পুলিশ থাকে এবং আমরা শুনেছি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য জনসাধারণকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার সর্ববিধ ব্যবস্থা গ্রহণ করেছে এবং অত্যন্ত কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে তো এই কড়া নিরাপত্তার মধ্যে একটা যাত্রীবাহী বাছে রাতের অন্ধকার রাত্র সাড়ে তিনটার সময় বোমা মেরে দিল কারা এবং তাদেরকে কিন্তু স্পটে ধরতে পারা ধরা যায় নাই ধরতে পারে নাই কেউ মামলা দেওয়া হয়েছে এবং মাসাল্লাহ হুকুমের আসামি বেগম খালেদা জিয়া তো এই প্রসঙ্গে আমি একটা পুরনো দিনের একটা কথা স্মরণ করতে চাই আপনারা সবাই তাকে চেনেন মরহুম জহুর হোসেন চৌধুরী উনি দরবারে জহুর লিখতেন সংবাদে ওই দরবারে জহুর পড়ার জন্য আমি সংবাদ কিনতাম তখন ছাত্রাবস্থায় উনিশশো সাল ওই সময় বিএনপি ক্ষমতায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত তো কোনো কিছু ঘটলেই বিএনপি নেতারা বলতো যে আওয়ামী বাক্শালীদের কাজ চালের দাম বাড়লো সেটাও আওয়ামী বাকশালীদের কাজ চুরি রাখতে দিবস আওয়ামী বাক্শালীদের কাজ ওই সময় মিরপুরে টেম্পো দুর্ঘটনায় একই পরিবারের জন সহ মোট জন মারা গেল পরের সপ্তাহে ওই বিভিন্ন বিষয় লেখার পরে জৌর চৌধুরী সাহেব লিখলেন যে আর যাই হোক মিরপুরের টেম্পো দুর্ঘটনায় একই পরিবারের ছয়জন নিহত হওয়ার ঘটনাকে বাকশালী ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া যাবে না আজকে যে কোনো একটা পেট্রোল বোমা হামলা এই যাত্রাবাড়ি থেকে শুরু হয়েছে এখন প্রত্যেকটা মধ্যে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দেওয়া হচ্ছে মনে হচ্ছে খালেদা জিয়া হুকুম দিয়েছে এই তোরা ওইটা মার মেরে দিয়ে তবে আমার মনে হয় এগুলোর মধ্যে হুকুমের আসামি করা যাবে তো মিরপুরে প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে তেরো জন মারা গেছে আশা করি ওইটার মধ্যে বেগম খালেদাকে মুক্তি দেওয়া হবে ওইটার হুকুমের আসামি তার যেন করা না হয় এটা আমার অনুরোধ প্রশাসনের প্রতি আরেকটা কথা হলো আন্দোলন বিএনপি বিশ জোট একটি বছর এক্সারসাইজ করার পরে ওনারা আন্দোলনে গেছেন অল আউট আন্দোলন বলা যায় তারা একটা বিজয় আনতে চান বিজয় আনার জন্য ওনারা রাজপথে নামবেন রাজপথে নামার কোনো উপায় নাই বিএনপির সেন্ট্রাল অফিস আজকে এক পাশের উপরে হল তালাবদ্ধ পুলিশে হয়তো ওখানে বসা যায় না কেউ যেতেই দেওয়া হয় না অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে সাংবিধানিক অধিকার একটা পলিটিক্যাল পার্টি সেটা ক্ষুণ্ণ করা হয়েছে এই যে এক সবসময় খেয়াল রাখতে হবে যে দুইটা পক্ষে বিবদমান দুইটা গ্রুপের বিবদমান দুইটা গ্রুপের মাঝখানে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয় যারা বেনিফিট নিতে চায় তারা অদৃশ্য শক্তি একজন মন্ত্রী বলছেন অদৃশ্য শক্তির সাথে লড়াই করা যায় না সে অদৃশ্য শক্তি বা আরেকটা তৃতীয় পক্ষ যারা চায় বাংলাদেশে বিশৃঙ্খল অবস্থা বিরাজমান বিরাজ থাকলে তাদের সুবিধা তারা এই মুহূর্তে এই বিবদমান দুইটা পক্ষ সরকার এবং বিরোধী দল মাঝখান থেকে ফায়দা লোটার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো পায় তারা করছে কিনা এটাও আমাদের ভেবে দেখা দরকার বিবেকবান মানুষ হিসেবে আমরা যারা দেশে শান্তি চাই শৃঙ্খলা চাই আর এই যে পেট্রোল বোমা মারা হচ্ছে ককটেল মারা হচ্ছে এগুলা নিন্দা জানানোর মতো ভাষা আমার অন্তত জানা নাই কিন্তু মইদিন খান মোহন সাহেব তিনশো জন এমপি যদি আমি গত নির্বাচনও চিন্তা করি যে বিএনপি যে গত নির্বাচনটা যেটা কন্টেস্ট করছে সেখানে তিনজন এমপি ক্যান্ডিডেট ছিল তিনজন না তিনশো জন তিনশো জন এমপি ক্যান্ডিডেট ছিল পঞ্চাশ জনও যদি জেলে থেকে থাকে বাকি আড়াইশো জনকে দেখি না কেন আমরা রাস্তায় আপনারা কর্মসূচি নিতে পারতেন না যে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও থাকতে পারতো আরও অনেক ধরনের রাজনৈতিক কর্মসূচি থাকতে পারত এইগুলি নেন নাই কেন দেখেন আমি তো বিএনপির নীতি নির্ধারণী কেউ না একদম সমর্থক মাত্র বলতে পারেন আমি সময় অ্যাক্টিভ পলিটিক্স করতাম খেলার মাঠ থেকে আমি দর্শক সাইতে আসছি সমর্থক আবাহনী মানে মহামেডারে আবাহনী খেলোয়াড়রা বুড়া হয়ে গেলে বা তাদেরকে সাইড লাইনে বসায় এক বসে বসে খেলা দেখা ছাড়া তারা তাদের কোনো কাজ করা থাকে না আমি মনে করি সেই রকম অবস্থায় আসি বর্তমানে তো নীতি নির্ধারণীয় কথাগুলো তো আমি আপনাকে বলতে পারবো না কেন নিচ্ছে না তবে আপনি যেটা বলেছেন স্বেচ্ছায় কারাবরণ এটা একটা বিরাট প্রতিবাদ হতে পারত । কিন্তু আমি এটা আলাপচারিতায় বিভিন্ন জায়গায় বলে থাকি যে আজকে তো স্বেচ্ছায় কারাবরণের একটা কর্মসূচি দেওয়া হতো তো পুলিশ তো এমনি করতে ভাই আপনার বাড়িতে যান আপনাকে এই লক্ষ লক্ষ লোক আপনাকে কোথায় জায়গা দেবো এটা একটা প্রতিবাদের ধরন আপনি যেটা বলেছেন ঠিক আছে আর বিএনপির ওই আড়াইশো জন এমপি মানে পঞ্চাশ জন জেলে থাকলে বাকি আড়াইশো জন কী করছে এটা তো জানতে হল ওই আড়াইশো জনের কাছে আমার জনে জনে যেতে হবে ভাই আপনারা কী করছেন তো মাঠে তাদেরকে দেখা যাচ্ছে না দেখা গেছিলো আজকে দুজনকে কাদের সিদ্দিকি সাহেবের ওখানে গিয়েছিলেন ওরা সংহতি জানাতে বাস কট তাহলে বলেন এখন তো দেখা যায় কাঁচা বাজার করতে গেলেও ধরে নিয়ে যাব যদি সাবেক এমপি সাহেবরাও যান কাঁচা বাজার করতে ধরে নিয়ে যাবে বাজার করতে আসছেন কেন চলেন আপনি শ্রীঘরে চলেন এই অবস্থা বিরাজ করলে তারা তো রাস্তা বেরোতে পারবেন না নিয়মতান্ত্রিক আন্দোলন আপনি আমাকে করতে দিতে হবে আর এই মুহূর্তে আমি মনে করি আমি মনে করি যে এই মুহূর্তেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে যেটা পনেরো দিনে সরকার স্বাভাবিক করতে পারে নাই মাননীয় মন্ত্রী মহোদয়া বলেছিলেন যে সাত দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে কীভাবে করা হবে এটা কিন্তু ওনারা ক্লিয়ার করেন নাই কি রাজনৈতিকভাবে এটা স্বাভাবিক করা হবে নাকি শক্তি প্রয়োগ করে করা হবে এটা ওনারা ক্লিয়ার করেন নাই তবে আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা বিবৃতি পড়েছিলাম পত্রপত্রিকায় সেখানে বলা হয়েছিল যে সহিংসতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ কখনো সমাধান আনে না তারা আলোচনার কথা বলেছিলেন আজকে কোনো কোনো পত্রিকায় যে ইকোনমিস্টের একটা প্রতিবেদন বেরিয়েছে সেখানেও বলেছেন যে আলোচনা করতে হবে সমাধান করতে হলে আমি মনে করি সরকার যদি এখন উদ্যোগ নেয় এখনই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তবে সেই সরকারের সেই উদ্যোগের পরে পরেও যদি সহিংসতা থাকে তাহলে বুঝতে হবে যদি সরকার আজকে এই বিরোধী দলের কাছে আলোচনার কথা বলে যে হ্যাঁ ঠিক আছে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি দেখি কোনো সমাধান বাইর করা যায় কি না মনে করেন আজকে আলোচনা কথা বললেই তো দাবি মেনে নেওয়া হয় সাত দফা প্রস্তাব বেগম খালেদা জিয়া দিয়েছেন ওই সাত দফার উপরে তো আলোচনাটাও হতে পারে আপনি মানেন বা না মানেন সেটা পরে কথা পর্যালোচনা হবে তারপরে আপনারা এটা করবেন গ্রহণ করেন বা না করেন কিন্তু আমার এই পরিস্থিতি একটু স্বাভাবিক হতে পারে আমরা এই আলোচনায় আবার আসবো একটা ছোট্ট বিরতি নিতে হবে আর এফ এল থ্রেড পাইপ লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসএ টিভির রাতের আয়োজন আরেকটা থার্ড ফাইভ লেট এডিশন লেট এডিশন আমাদের আজকের বিষয় অবরোধ কর্মসূচির এক মাস বিরতিতে যাওয়ার আগে লাইক হিসেব আমরা এই অবরোধের কর্মসূচির কথা বলছিলাম দুইটা এসএসসি পরীক্ষা পিছানো হলো পরপর শুক্রবার শনিবার করে পরীক্ষা হওয়ার কথা হচ্ছে আসলে কি সমস্যার আসল সমাধানটা কি হয়ে যাবে মানে যে সমস্যাটা আছে কি চলে যাবে না সমস্যা আপাতত যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ দুইটা রাজনৈতিক দলই যখন সংঘাতে মুক্তি চায় তার সমাধান খুব সুদূর করা হতো হার্ডলাইন টু হার্ডলাইন এর সমাধান কিন্তু আপাতত দেখছি না নাই কিন্তু সমাধানের যে পথ সেই পথে কেউ এগুচ্ছে না সেই পথটা অনেক বড় কিন্তু সংলাপে বসলেই যে হয়ে যাবে সংলাপের অতীত অভিজ্ঞতা আমাদের আছে নিয়ে নিতে শুরু করে তারা পর্যন্ত অভিজ্ঞতা আছে সেইটাই হবে না তবে একটা পদ যেটা সরকার বলছে যে তারা হার্ডলাইন দিয়ে এটা সমাধান করবে তাও যদি করে তাও আমাদের জন্যে ভালো জলে পুড়ে মরার চেয়ে বেগম জিয়া যদি মনে করে এইভাবে উনি সরকারের পতন গঠাই দেবে তাও অন্তত ভালো যে একটা সমাধান হয়েছে কিন্তু কোনোটাই আসার আলো নাই তবে তার আগে আমি মোহনবার একটা কথা বলি যে বোমাটা আসলে কারা মারতেছে আমার কাছে কিছু পরিসংখ্যান আছে সাংবাদিক মানুষ তো জেঠে গত চব্বিশে জানুয়ারি নারায়ণগঞ্জে পেট্রোল বোমা মারতে গে জনতার হাতে চারজন ধরা পড়ছে চারজন শিবির কর্মী বাইশে জানুয়ারি লালবাগে বাড়িতে বোমা বানাইতে যায় যে মারা গেল হাতুড়ে গেল সে যুবদলের কর্মী একুশে জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বোমা মারতে যায় চারজন ধরা পড়ছে চারজন শিবির কর্মী আঠারোটা পেট্রোল পাম্প সহ গতকাল ধরা পড়ছে নিয়ে যাচ্ছিল চারজন শিবির কর্মী চিটে তার আগে বোম মারতে গিয়ে হাতে হাতে ধরা পড়ছে জনতা এবং পুলিশের হাতে রাজশাহীতে জন তারাও শিবির কর্মী যারা সরাসরি ধরা পড়ছে তারা যখন বিশ দলের জোটের কর্মী বিএনপির কর্মী তাহলে বোমা কারা মারতেছে এই বিষয়ে তো আর সন্দেহ থাকার কথা না এখানে তৃতীয় পক্ষ আর অন্য কিছু বললেও লাভ নাই এখন হ্যাঁ একটা বলতে পারি আমরা যে পুলিশ কেন আইডেন্টিফাই করতে পারতেছে না পুলিশ কেন ধরতে পারছে না এর বাস্তবতাটাও তো বুঝতে হবে এত জনবহুল একটা দেশে আপনি যেইখানে বাজারে আছে যে পেট্রোল বোমার জন্য দেওয়া হচ্ছে এক হাজার টাকা দিলেও পেট্রোল বোমা মারে আর পাঁচশো টাকা দিলে ককটেল মেরে আসে এই যার এক হাজার টাকার জন্য যে পেট্রোল পাম্পটা মারে সে কতজনের স্বপ্ন চলে যাচ্ছে এটা ভাববার তার সময় থাকে না এবং এখন এই বিষয়ে যেহেতু সন্দেহ নাই যে কারা পেট্রোল পাম্পটা মারে তা আমার কাছে মনে হয় যে আলোচনা সংলাপের দিক যখন নাই কোনো সম্ভাবনা নাই তাহলে সেই দিকটায় সরকার অন্তত সঠিক জায়গাটায় আছে যে আমি ধরতে চেষ্টা করি জনতাও ধরছে আমিও ধরার চেষ্টা করি এবং সেই ধরার উচ্চটা বন্ধ করতে পারলে যে কারা পেট্রোল পাম্পটা মারে ইন্ধনটা কারা দেয় সেই জায়গাটা সরকার আইডেন্টিফাই করতে পারলে তবুও একটা সমাধান হবে আর যে আমাদের সবাই সংলাপের কথা বলে আমার সংলাপ নিয়ে বাড়ি কথা আছে সেই সংলাপের নিয়ে বাড়ি কথা আছে তো কোথায় যে আপনি সংলাপ করবেন জামাতের সাথে যে বড় বড় ঘটনা জাতির হয়ে আছে সেই জামাতকে আদালত বলছে যুদ্ধ অপরাধী সেই জামাতের নেতাদের বিচার হচ্ছে তাদের ফাঁসি কার্যকর হচ্ছে আরও বিচারাধীন আছে এইটা করছে আওয়ামী লীগ গভর্নমেন্ট এখন আওয়ামী লীগ সরকারের সাথে তার এই সংলাপ কীভাবে হবে কোথায় হবে সংলাপ বললেই যে হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু নাই এত সহজ না আমার কাছে এত সহজ মনে হয় না জনাব আবু সাইদ খান আমরা বাহাত্তর থেকে পাঁচাত্তর সময় আওয়ামী লীগের সময় দেখেছি চোরাগুপ্তা হামলা এইসব হয়েছে তবে ওইগুলি ব্যক্তিকেন্দ্রিক ছিল এবং একদম সরাসরি যা সদ আওয়ামী লীগের ইয়ে এখনকার যে হামলাগুলির সাথে আপনি এই পার্থক্যগুলি কেমন দেখছেন বা কোথায় যাচ্ছে এই এখন তো পুরোপুরি জনগণকে টার্গেট করা হয়েছে জনগণকে জিম্মি করা হয়েছে শিক্ষার্থীদেরকে জিম্মি করা হয়েছে আগেই এই ঘটনাটা ঘটে নেই কখনও কখনো জনগণ ঘটনার শিকার হয়নি তা না কিন্তু জনগণকে টার্গেট করে এটা করা হয়নি কি যারা মানে নকশালপন্থী কিংবা সরবরাহ পার্টি তারাও সুনির্দিষ্ট টার্গেট করে যে অমুক সরকারের সমর্থক কিংবা শ্রেণীশত্রু তাদের ভাষায় তাকে তাকে টার্গেট করে করা হয়েছে কিন্তু সাধারণ নিরপরাধ মানুষ যারা বাসে যাচ্ছে গরিব মানুষ তাদেরকে টার্গেট করার কাহিনী এটা প্রথম তারপরেও ওই টার্গেট করার ভিতরে একটা শ্রেণী চরিত্র আছে। সেই শ্রেণী চরিত্রটা কী সেটা হচ্ছে যে আপনি যদি একমাত্র রিয়াজ রিয়াজ রহমানের ঘটনাটাকে বাদ দেন তাহলে কিন্তু কোনো প্রাইভেট কারে কিংবা ধনীদের গাড়িতে হামলা হচ্ছে না হামলা হচ্ছে হচ্ছে সাধারণ মানুষের যে যান অর্থাৎ পাবলিক এসে পরিবহন বাস টেম্পু এবং অটোরিকশায় হামলা হচ্ছে এবং গরিব মানুষের হামলা হচ্ছে এখানে পরীক্ষা বন্ধ করে দেওয়ার জন্য যে ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষার দিনে পরীক্ষা যখন পরিবর্তন হচ্ছে সেই দিন আবার হরতাল ডাকা হচ্ছে এবং সেটা সাধারণ মানুষ এখানে মধ্যবিত্ত নিম্নবিত্তরা পড়ে এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে ও এ লেভেলের পরীক্ষার সময় কিন্তু তারা বিবেচনা করেছে কিন্তু এখন এটাকে বিবেচনা করছে না তাহলে এখানে একটা শ্রেণী চরিত্রর ব্যাপারও আছে তো এখানে গরিব মানুষকে জিম্মি করে কেন গরিব মানুষ তো মরলে কি আসে যায় আর একটা হচ্ছে যে এটা এমন ব্যাপার যে এখানে রাজনৈতিক নেতারা সব দলেরই তাদের ছেলেমেয়েরা তো বিদেশে পড়ছে এবং যেমন ওই সে ছেলে ছেলেমেয়েরা উড়ে চলে গেল তারা সেখানে পড়ছে এমন কি এখানে নেতারা এখানে আপনি যদি বলেন আন্দোলনকারী নেতারা তারা কি করছে তারা কি হরতাল মানছে তারাকে অবরোধ মানছে তারা তো গাড়িতে করে যাচ্ছে তারা তো গাড়িতে চড়ছে তাহলে ব্যাপারটা হলো যে এইটা সে নাশকতার দিকে যাচ্ছে এবং মানুষ মারার মধ্য দিয়ে কে লাভবান হচ্ছে এটা এখন বলেন তো রাজনীতিতে একটা নৈতিকতার ব্যাপার আছে রাজনীতির ক্ষমতা আছে কিন্তু সেই সঙ্গে তো নৈতিকতা আদর্শ বোধেরও একটা ব্যাপার আছে এই ঘটনার মধ্য দিয়ে বিএনপি কতটুকু লাভবান হবে এই আন্দোলনের মধ্য দিয়ে কেননা বিএনপির এজেন্ডা আর জামাতের এজেন্ডা তো এক না বিএনপির এজেন্ডা হচ্ছে ঠিক আছে একটা অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচন আমি স্বীকার করছি কিন্তু জামাতের এজেন্ডা হচ্ছে যুদ্ধবেদের বিচার ভণ্ডল করে দেওয়া দেশকে অস্থির এবং একটা অরাজক পরিস্থিতি নিয়ে যাওয়া তো এই দুই দল একত্রিত হওয়ার মধ্য দিয়ে লাভমানটা কি হচ্ছে বিএনপির কর্মীরা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে পড়ছে তারা আস্তে আস্তে ঘরে বসে যাচ্ছে জামাত সক্রিয় হচ্ছে এবং এখানে হয়তো বা এও হতে পারে যে দেখা যাবে যে এখানে প্রতিপক্ষ সেখানে বিএনপির পরিবর্তে জামাত প্রতিপক্ষ হবে কিংবা বিএনপি থাকলেও সেটা জামাত মার্কা বিএনপি হয়ে যাবে অর্থাৎ সেখানে কন্ট্রোল অর্থাৎ মুভমেন্টের ওপর বিএনপি কন্ট্রোল হারাবে জামাতের কন্ট্রোল বাড়বে আর এখানে সরকার মনে করছে যে আমরা একই সঙ্গে বিএনপি এবং জামাতকে শেষ করতে পারবো ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলে রাজনীতির বিষয়টাকে আড়াল করে কিন্তু বাস্তবিকী এটা সম্ভব এবং তাতে লাভটা কি হবে আমি এবার বলি যে বিএনপি তো একটা লেবারাল লোকজন আছে লেবারাল দিয়ে দল আছে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তারা বিভিন্ন রকম মানে আমাদের যে সাধারণ মানুষের বাঙালি সংস্কৃতিকেও তারা ধারণ করে বাংলাদেশে জাতীয়তাবাদ বলুক আর যাই বলুক বাঙালি সংস্কৃতি ধারণ করে তারা শহীদ মিনারে যায় স্মৃতিসৌধে ফুল দেয় নজরুল পালন করে সবই করে তো এই বিএনপিকে পরিবর্তে এখানে যদি জামাতকে নেতৃত্বে আসে তাহলে আওয়ামী লীগের লাভটা কী আওয়ামী লীগ সামনের শত্রু দেখছে তো আসল শত্রু দেখছে না আওয়ামী লীগ রাজনীতি প্রতিপক্ষকে আঘাত করে রাজনীতির শত্রুকে রক্ষা করছে শত্রুকে সামনে ঠেলে দিচ্ছে অতএব আওয়ামী লীগকে বুঝতে হবে যে তার বিএনপি হচ্ছে তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং জামাত হচ্ছে তার রাজনৈতিক শত্রু তাই সেই শত্রুকে দিকে বলটা দিচ্ছে প্রতিপক্ষকে আঘাত করে এটা কোনো লাভ হচ্ছে না এই জায়গাটাকে অর্থাৎ আমি এই দিয়ে বলতে চাই যে এখানে আওয়ামী লীগ বিএনপি এবং গণতন্ত্রের শক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্ত্রাস জামাত এবং জঙ্গিবাদের জায়গাটা তৈরি হচ্ছে যেটা দেশের জন্য খুবই হুমকিস্বরূপ এই ব্যাপারে আপনার সাথে কথা হলো তবে একটু বিরতির পরে আর এফ থ্রেড পাইপ লেট এডিশন এ পর্যায়ে নিচ্ছি আর একটি ছোট্ট বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসি রাতের আয়োজন আর এফ এল লেট এডিশন লেট এডিশন আমাদের আজকের বিষয় অবরোধ কর্মসূচির এক মাস জনাব মহিদ্দিন খান মন আবু সাইদ খান বলছিলেন যে আন্দোলনের পুরো স্টিয়ারিংটাই বিএনপি হারে হারাই ফেলছে এবং এটা জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে আপনি কি বলবেন উনি জঙ্গিবাদ বলেন না এই জামাত জামাতের কথা বলেছেন জঙ্গিবাদের বিরাট ব্যাপার জঙ্গিবাদ আমি মনে করি জঙ্গিবাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে নাই ওটা আফগানিস্তানে আছে বা ওই যে আই যারা ওদের কাছে আছে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই জঙ্গি বলতে যা বুঝায় বাংলাদেশে নাই জামাত আছে জামাত ওরা একটা পলিটিক্স ধারণ করে ওদের একটা নীতিমালা আছে ওদের একটা রাজনীতি আছে ওদের একটা গাইডলাইন আছে সব করে ওদের সাথে আমাদের সাথে হয়তো আদর্শিক কোনো মিল নাই এটা সত্য বিএনপির সাথে জামাতে আদর্শিক কোনো মিল নাই একটা নির্বাচনী ঐক্য হয়েছে আন্দোলনের ঐক্য হয়েছে নির্বাচনী ঐক্য থেকে আন্দোলনের ঐক্য আসছে জামাতের সাথে তো বিএনপির সাহিদ বেজিটা বলছিলেন যে বিএনপির কন্ট্রোল রাজনীতি বলে না আন্দোলন বলে এটা জামাতের হাতে চলে যাবে উনি আশঙ্কা প্রকাশ করেছেন আশঙ্কা তো প্রকাশ করাই যায় আকাশে মেঘ দেখলে আশঙ্কা করা হয় বোধহয় টর্নেরও হবে আবার কী বলে না হালকা বৃষ্টিও হতে পারে তো আশঙ্কা উনি করতেই পারেন দেখেন আশঙ্কাটা সত্য হলো না তবে আমি আমার মনে করি যে তার আশঙ্কাটা একেবারেই অমূলক বাংলাদেশের রাজনীতি যে দ্বিদলীয় ধারা যে সৃষ্টি হয়েছে অনেকগুলো দল কিন্তু দ্বিদলীয় যে ধারা সৃষ্টি হয়েছে সেখানে ওই জাতীয়তাবাদী ধারার রাজনীতিটা বিএনপির কন্ট্রোলেই থাকবে এখন মনে হচ্ছে বিএনপিকে একেবারেই বিপর্যস্ত তার নেতাকর্মীরা মাঠে নাই তার নেতৃত্ব দিশেহারা এরকম মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে আমি একজন বিএনপি সমর্থক আমারও অনেক সময় মনে হয় বিএনপি বোধহয় আর দাঁড়াতে পারবে না কিন্তু বিএনপি তো ফিনিক্স পাখির মতো দাঁড়াবে আবার দাঁড়াবে অবশ্যই সেখানে জামাত বিএনপিকে কন্ট্রোল করবে এটা আশঙ্কা একেবারেই ঠিক নয় আর জামাত তার রাজনীতি করবে আর আরেকটা কথা আমি বলি এটা আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশে বাংলাদেশে কখনোই আমি অনেক আগে থেকে বলে আসছি আমার পরিচিত মহলে আড্ডায় যে বাংলাদেশে কখনোই ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতায় আসবে না মৌলবাদ ক্ষমতায় আসবে না বাংলাদেশে অ্যাট দি সেম টাইম বাংলাদেশে কখনো ওই কমিউনিস্টও ক্ষমতায় আসবে না কারণ বাংলাদেশের মানুষ ওই ডেমোক্রেসিকেই পছন্দ করে তারা ধর্মান্ধ নয় তারা ধর্ম কর্ম করতে পছন্দ করে অস পায়াস সবাই যে যার ধর্মে পায়াস বাট ওই অন্ধ ধর্মে মানে ধর্মান্ধনা আবার ওই কমিউনিজম যে নাস্তিক ওই নাস্তিকবাদেও কেউ বিশ্বাস করে না বাংলাদেশে এই জন্য আমাদের দেশে বাম রাজনীতি কিন্তু ফেল করছে টোটাল ফ্র্যাঙ্কলি আমি এক সময় বাম রাজনীতি ধারায় ছিলাম ফেল করেছে বাম রাজনীতি এ হবে না ফলে আপনারা যদি মনে করে থাকেন যে জামাত শক্তিশালী হবে এক সময় এবং আপনি একটা বলেছেন যে জামাতকে শক্তিশালী সরকার বোধ হয় অজান্তই করে দিচ্ছে আমার মনে হয় সেটা সরকার করছে না আর করলেও তো সরকার আপনি বলেছেন কি হবে পরিণতি সেটা বলেছেন তবে এইটা সত্ত্বেও জামাত কিন্তু এই সরকারের এক সময় বন্ধু ছিল বন্ধু মানে কি ভুজুম ফ্রেন্ড যেটাকে বলে আর কি চলিত ভাষায় তারা পঁচানব্বই ছিয়ানব্বই সালে যখন আজকের প্রধানমন্ত্রীর সাথে মতিউর রহমান নিজামিকে আমরা বৈঠক করতে দেখেছি ছবি আছে এখন আমাদের কাছে তখন তো জামাতকে আওয়ামী লীগের বন্ধুই মনে হয়েছে বিএনপির বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন বিএনপির বিরুদ্ধে যখন জামাত আন্দোলন করে তখন জামাত দেশপ্রেমিক হয়ে যায় আর বিএনপির সাথে থেকে নির্বাচন যখন করে জামাত তখন হয়ে যায় একটা অপশক্তি যুদ্ধাপরাধী অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো সুতরাং জামাতকে নিয়ে তো ভাবনা চিন্তা করা দরকার নাই জামাত থার্ড পার্টি হিসাবে বাংলাদেশে আছে আমি আশা করি ও থার্ড পার্টি হিসেবেই থাকবে ফোর্থ মানে সেকেন্ড পার্টি আর হতে কোথায় জায়গা দিবে জাতীয় পার্টির অবস্থা তো আপনি দেখছেন ওই অনেকে সকাল বিকাল পার্টি বলে ওদের চেয়ারম্যানের জন্য সকাল বিকাল পার্টি সকাল কথা বিকাল কথা এরশাদ সাহেব থাকার পরে এরশাদ সাহেব যাওয়ার পরে কি হবে সেটা ভবিষ্যতেই বলতে পারে আমি আর তো সাইদ বের মতো ঘুম এই মানে ভবিতব্য দেখতে পাচ্ছি না বলতে পারছি না জাতীয় পার্টির ভাগ্যে কী আছে ওইটা আলাদা চ্যাপ্টার তবে জামাত বিএনপির রাজনীতি রাজনৈতিক কন্ট্রোল বা আন্দোলনের কন্ট্রোল কখনোই জামাতের হাতে যাবে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি বিএনপি সমর্থক হিসেবে যেরকম লাইকুজ্জামান রাজনীতিতে রাজনীতিকে বলা হয় আর্ট অফ কম্প্রোমাইজ সরকার কেন বিএনপিকে কনফিডেন্স নিতে পারছে না বিএনপিকে কনফিডেন্সে না নেওয়ার তো যথেষ্ট কারণ আছে সরকারের সেটা হচ্ছে যে একটা মূল প্রশ্ন আছে সেটা জামাতকে নিয়ে। এবং বিএনপির সৃষ্টির থেকে বেগম জিয়ার সর্বশেষ ক্ষমতা পর্যন্ত সবকটা ঘটনা যদি আপনি বিবেচনা করেন তাহলে বিএনপির সাথে জামাতের আত্মীয়তাটা এবং গভীরতাটা অনেক বড় এবং আওয়ামী লীগ দু সালের নির্বাচনে যখন তার ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে জনগণের ভোট নিয়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করছে তখন তো জামাতের সাথে আওয়ামী লীগের দোস্ত বন্ধু যেই বলুক সেইটা আর ধোপে টিকে না কারণ দোস্তরে ফাঁসি দেওয়া যায় না এবং আওয়ামী লীগ দিতে পারতো না সেই জায়গাটায় সেই দীর্ঘদিনের যে প্রেম বিএনপির সাথে এই জায়গাটা তো বিএনপি আজ পর্যন্ত ক্লিয়ার করতে পারলো না যে তাকে ছাড়বে কি ছাড়বে না এই জায়গাটা যেহেতু পরিষ্কার করতে পারে না অনাস্থার জায়গা এলো একটা আর হচ্ছে যে আপনি যদি সংলাপের পর্যায়ে বলেন তাহলেও গত পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে শেখ কিন্তু ম্যাডামকে ফোন করেছিলেন ওনরা বললেন যে যে কারণেই ফোন করুক ম্যাডাম যদি ওদিন গণভবনে যেতেন এবং গিয়া আইসে সাংবাদিকদের বলতেন যে আমি আসছিলাম আমার কথাটা রাখলো না তাহাতেও কিন্তু একটা পথ আমাদের কাছে বুঝতাম আমরা যে সংলাপে তারা বললেও আসলে আগ্রহী সেই জায়গা নাই সর্বশ্রেষ্ঠ দেখলেন যে কোকর মৃত্যুর পরে সেই জায়গা প্রধানমন্ত্রী হয়েও গিয়া তাকে অপমানিত ফেরত আসতে হয়েছে সেইখানেও কিন্তু একটা দেশবাসীর আশা ছিল যে একটা কিছু উন্মুক্ত হইতে পারে একলো জামাতের প্রশ্ন আর একটা লোক সংলাপে তারা যাওয়া বা একটা সংলাপের দ্বার খুলে দেবার মতো যাওয়ার জায়গায় ও বিএনপির কোনো সাড়া নাই আস্থা তো আনা যাচ্ছে না আচ্ছা তারপর আরও আছে আরও আছে হচ্ছে আপনার রাজনৈতিক আন্দোলন তো বিএনপি করল না বিএনপি বলে যে তারা রাস্তায় নামলে গুলি করে সাঈদ নেতৃত্বে আমরা এক সময় এসব বিরুদ্ধে আন্দোলন পুলিশ আমাদের বলতো যে তোমরা দশজন আসো কেন দশজন আসলে তো পিটাবো পাঁচ হাজার আসো দেখবা যে আমরাই চলে যাচ্ছি তো বিএনপি যদি পাঁচজন জায়গায় পাঁচ হাজার করতে পারে তাহলে কিন্তু আর পুলিশ লাঠিচার্জটা থাকে না কিন্তু সেটা হবে না হবে না কোন কারণে রাজনৈতিক কর্মীর যখন টাকা জমে যায় তখন ওই টাকার পাহারা রাখার জন্যে টাকাটা ঠিক রাখার জন্যে সে আর রাজপথে নামে না বসু বসুনিয়া সেলিম দেলোয়াররা কিন্তু রাজপথে মারা গেছে আজকে এত বড় আন্দোলনে বিএনপির একজন কর্মী মারা গেল না বরং কি এমন খবর আছে যে পুলিশকে ফোন করে ভাই আমি বিপদে আছি পার্টি আমারে খারাপ কথা বলে আমার একটু জেলে নেন এই সেই জায়গার জন্য ওদের টাকা আছে টাকা দিয়ে কিছু পেশাদার সন্ত্রাসী বাড়া করে বোমা মারে আস্থার জায়গাটা তো থাকছে না রাজনীতি হলে থাকতো জানাব আবু সাইদ খান খবর আবু সাইদ ভাই রাজনৈতিক ডায়লগ ছাড়া কি পরিস্থিতিটা এই বর্তমান পরিস্থিতি উত্তরানো সম্ভব রাজনীতির তো ডায়লগটা দরকার এবং এই ডায়লগে যেতে হলেও আজকের যে বাস্তবতা দরকার যেটা দরকার একটা পরিবেশ দরকার সেই পরিবেশ হচ্ছে তিন তিন পক্ষের তিনটে ভূমিকা পালন করতে হবে বলে আমি মনে করি একটা হলো এই ধরনের নাশকতা কাজ বিএনপিকে বন্ধ করতে হবে এবং এটাকে ডিজন করতে হবে যারা যারা এটা করছে তাদের বিচার এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি বিএনপির পক্ষ থেকে বিএনপির অনেক নেতা কিন্তু বলেছে তারা করছে না না এটা এটা বলতে হবে যে আমরাদের হরতালে যারা যারা ধরা পড়েছে তাদেরকে বিচার করা হোক এবং এই ধরনের ঘটনার সন্ধে আমাদের কোনো সম্পর্ক নাই এগুলো সুস্পষ্টভাবে তাদেরকে বলতে হবে এবং যেহেতু তাদের ঘটনা তাদের প্রোগ্রামের মধ্য দিয়ে সহিংস হয়ে উঠেছে অতএব এই ধরনের প্রোগ্রাম তাদের বন্ধ করতে হবে এক দুই নম্বর হচ্ছে সরকার যেটা বারবার করেছে যেমন তাকে গাজীপুরে সভা করতে দেওয়া হয় নাই এবং এখানে ঢাকাতে সহ করতে দেওয়া হয় নাই এগুলো অন্যায় এবং অযৌক্তিক তাকে বিএনপি সহ সকল দলের গণতান্ত্রিক সুযোগ সু গণতান্ত্রিক রাস্তা এটা খোলা রাখতে হবে গণতন্ত্রের স্পেচ সরকারকে দিতে হবে আর প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দায়িত্ব হচ্ছে যারাই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে কঠোর হস্তে দমন করা এবং এখানে আইনানক পদক্ষেপ গ্রহণ করা এবং এই আইননক পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সাধারণ মানুষজন শিকার না হয় গ্রেপ্তার বাণিজ্য জন্য না হয় এনকাউন্টারের মধ্য দিয়ে যেন কেউ কোনো রাজনৈতিক কর্মী কিংবা নিরপরাধ মানুষের জীবন অবসান না হয় এই সতর্কতাটা অবলম্বন করতে হবে আর ঘটনা আমরা যাই বলি এর পিছনে আছে একটা রাজনীতি এবং এই ঘটনার আড়ালে যে রাজনীতিটা আছে সেই রাজনৈতিক সমাধানটাই একটা স্থায়ী সমাধান হতে পারে এবং এটা বিএনপি আওয়ামী লীগের সমস্যা না দেশটা তো আমাদের সবার এবং এখানে গণতান্ত্রিক কে কার্যকর করা সচল করার ব্যাপারে সবারই ভূমিকা নিতে হবে এই জন্য আমার মনে হয় শুধুমাত্র দুই দলের শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে ঐক্য নয় এবং এখানে কিংবা সমঝোতা নয় এখানে একটা জাতীয় সমঝোতা এবং একটা জাতীয় সংলাপ শুরু করার দরকার এবং সেই জাতীয় সংলাপের মধ্য দিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে একমত হতে হবে শুধুমাত্র নির্বাচন নয় নির্বাচন তো নিশ্চয়ই একটা অর্থবহ এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন কীভাবে করা যায় সে ব্যাপারে আমাদের একমত হতে হবে নির্বাচনের পরে যেন আবার সরকার অকেজো হয়ে না যায় আবার বিরোধী দল যেন হরতালের রাজনীতি সন্ত্রাসে রাজনীতি না করে সেই ব্যাপারেও কমিটমেন্ট আসতে হবে যুদ্ধবেদের বিচারের ব্যাপারে একমত হতে হবে এখানে সংখ্যালঘু আদিবাসীদের অধিকারের পোস্টের ব্যাপারেও এখানে যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং আমাদের উন্নয়ন ইত্যাদি ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের সামনে ভবিষ্যতে একটা ম্যাগনা কাটা দরকার একটা ন্যাশনাল চার্টার দরকার যে এবং সেই জায়গাটা আমাদের কাজটাকে শুরু করতে হবে এই জন্য আমার বক্তব্য হচ্ছে কেবলমাত্র আওয়ামী লীগ বিএনপির ভিতরে সংলাপ নয় সব দলের সঙ্গে এবং সমস্ত স্টেক হোল্ডার যারা আছে নাগরিক সমাজ থেকে আরম্ভ করে যারা যারা বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্বশীল সংগঠন আছে এবং প্রতিনিধিত্বশীল ব্যক্তি এবং সমাজের যারা গুণী ব্যক্তি আছেন তাদের সবার সঙ্গে একটা সংলাপ শুরু করে আমাদের আসতে হবে কেননা আমাদের একটা সম্ভাবনা অপর সম্ভাবনার দেশ এই দেশটাকে আমরা এইভাবে মানে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না তার মানে জনাব সৈদ খান আপনি বলতে যাচ্ছেন যে এই সংলাপের আগে সবারই একটা ঘোষণা দিয়ে আসতে হবে ডেফিনেটলি ঘোষণা আজকের অবস্থা এবং এটাকে সরকে আজকের এই অবস্থা তো বন্ধ করতে হবে তো কেন মানুষের জন্য তো রাজনীতি এবং সবার উপরে তো দেশ সবার উপরে তো মানুষ মানুষকে বাঁচাতে হবে মানুষকে আপনি জিম্মি করে কোনো রাজনীতি এটা কোনো রাজনীতি হতে পারে না এবং সেটা সন্ত্রাস এবং এটা বন্ধ করতে হবে বিরোধী দলকে ঘোষণা দিতে হবে এবং সরকারকেও স্পষ্ট করতে হবে যে গণতন্ত্রের পথে বাধা দিলে সেটা সরকারের জন্য লাভজনক না এরা দেশ সহিংস হয়ে ওঠে এই শিক্ষাও সরকারকে নেই দিন খান আপনি কী বলবেন যে ঘোষণা দিয়ে আসতে হবে সংলাপে একটা সংলাপ অর্থবহ সংলাপ যদি করতে হয় তাহলে উভয় পক্ষকেই আর দিতে হবে এটা আমি মনে করি উভয় পক্ষে ছাড় দিতে হবে যে যেই ইস্যুতে আন্দোলন সেই ইস্যুতেই আলোচনা হবে কি করে দেশে একটা সর্বদলের অংশগ্রহণে একটা নির্বাচন করা যায় গ্রহণযোগ্য নির্বাচন করা যায় এটাই তো প্রধান ইস্যু এটাই তো এক একমাত্র ইস্যু এটা কিন্তু তো এই ব্যাপারে আমার মনে হয় সরকারের দায়িত্বটা খুব বেশি সরকারকেই বলতে হবে যে আমরা আলোচনায় বসবো গোল টেবিল ডাকতে পারেন শুধু বিএনপি দরকার নাই বিএনপিকে ডাকলে যদি ইজ্জতের প্রশ্ন হয় যে বিএনপিকে কে ডাকবো বিএনপির কাছে মাথা নত হয়ে যাবে দরকার নাই সরকার তো একটা সংলাপের প্রস্তাব দিতে পারে সর্বদলীয় সংলাপ দেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে এক টেবিলে বসবে সবাই এরকম একটা তো সমস্যার সমাধান হয়ে যায় এখন কথা হল আস্থার ব্যাপারটা আমার ভাই বলছেন যে আস্থায় নিতে পারছে না কেন বিএনপি উনি একটা ব্যাখ্যা দিয়েছেন নাইকুজ্জামান সাহেব একটা কথা আছে প্রচলিত কথা যে সন্দেহ যখন দরজা দিয়ে ঢোকে বিশ্বাস তখন জানালা দিয়ে পালায় আর আমি রাজনৈতিক এই প্রেক্ষাপটে বলতে চাই অবিশ্বাস যখন দরজা দিয়ে ঢুকেছে রাজনীতির আস্থা তখন জানালা দিয়ে পালিয়ে গেছে এই জন্য বিরোধী দল যেমন এই সরকারকে অবিশ্বাস করে ঠিক এই সরকারও তাই বিরোধী দলকে আস্থায় নিতে পারছে না এই পারস্পরিক সন্দেহ এবং অবিশ্বাসের কারণে আজকে রাজনীতি এতটা জটিল হয়ে উঠেছে তা না হলে উনিশশো সালে এই দুই দল আমরা একসাথে হৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম এই দুই দল পার্লামেন্টে উনিশশো সালে বিল এনে সেখানে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে প্রবর্তন করেছে এই দেশে এই দুই দল ঐকমত্যের ভিত্তিতে সেই দুই দল কেন দুই মেরুতে চলে গেল এটা তো একটা বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে কেন আমরা তো আমরা তো ভালো দৃষ্টান্ত স্থাপন করেছি এই দুই দল স্থাপন করেছে ভালো দৃষ্টান্ত তাহলে আজকে কেন আমরা খারাপ দৃষ্টান্ত স্থাপন করব। কেন আমাদের সহনশীলতা নাই কেন আমার সারা জীবন ক্ষমতায় থাকতে হবে সেই জন্য আমাকে পাখাপুক্ত ব্যবস্থা করতে হবে কেন আমি এটা বুঝবো না যে সারা জীবন ক্ষমতায় থাকার জন্য ম্যান্ডেট জনগণ আমাকে দেয় নাই জনগণের ম্যান্ডেট পাঁচ বছর পর পর পরিবর্তিত হয় তাদের পছন্দ পরিবর্তিত হয় আমি এক খাবার যেটা খাই পরের বেলা সেটা খাইতে চাই না এটা নতুন একটা কিছু খাবার জানতে চাই যে এই ঘোষণা দিয়ে ডায়লগ কি সম্ভব সম্ভব তবে তার আগে আমি আরেকটা কথা বলি বিএনপির পক্ষ থেকে সাত দফা ওইখানে কিন্তু সংলাপের কথা আছে আছে সেই সাত দফা আসলে কিন্তু সাত দফা না এক দফা সেটা নির্বাচন নির্বাচনের বাইরে ওইখানে জনতার কথাও নাই সাধারণ মানুষের কথাও নাই শিক্ষার কথাও নাই উন্নয়নের কথাও নাই নির্বাচন নিয়ে একটা নির্বাচন এবং সেই নির্বাচনে ক্ষমতায় যাবেন কি যাবেন না এই একটা নির্বাচনের কথাই আছে এখন এইটা তো এই আমাদের পাঁচ বছর পর পর সমস্যা এবং পাঁচ বছর পর পর জীবন ক্ষয় এক মিনিট আছে ভাই সেই জায়গাটা আর একটু পেছনে যেতে হবে ভাই তিন জোটের রূপরেখা হয়েছিল সেইটাও কি কারণে ভঙ্গ হইল এবং তারপরের থেকে এই যে পাঁচ বছর পর পর এখন যদি সংলাপ হতে হয় একটা নির্বাচন কেন্দ্রিক সংলাপ করে লাভটা কী আবার পাঁচ বছর পর একই ঘটনা ঘটবে সংলাপের জায়গাটা ওই জায়গায় ঠিক করতে হবে যাতে আমার আর এই গণ্ডগোলটা করা না লাগে আমার এই ঝামেলা করা না লাগে সেই জায়গাটায় আসতে হবে সংলাপটা আমি মনে করি এই জায়গায় একটা নির্বাচন করে আবার বেগম জিয়া প্রধানমন্ত্রী হবেন বা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন এই জায়গার জন্য একটা সংলাপ করার কোনো দরকার নেই যেমন লাইকুজ্জামান জানাব আবু সাইদ খান যেমন মহিউদ্দিন খান আপনাদের তিনজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় পরের দিন সকাল নয়টায় আজ এই পর্যন্তই রোববার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন এসে টিভির সঙ্গে থাকুন শুভরাত্রি